हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आई एम लकी, यू आर वाचिंग द एलएच बिजनेस स्कूल। तो बंधुरा, आपनारा देखते पाच्छेन आजके आपनादेर सामने एकटा नतून भिडियो एबं बिजनेस आइडिया निये आपनादेर सामने हाजिर होयेछि। आपनारा निश्चयई सामनेले देखते पाच्छेन आजके टपिकटी किसेर उपरे हबे। आर आपनादेरके बोले दिई, आजके एक्चुअली आमरा एसे মল্লিক বাজারে আজকে দুটো ভিডিও এখানে আমরা করব। তো দুটো সেপারেট ভিডিও হবে, একটা হচ্ছে টু হুইলারের পার্ট আর দ্বিতীয় হচ্ছে ফোর হুইলার তার পার্টস পার্ট যে মার্কেট, সে মার্কেটের উপরে আজকে ভিডিওটা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করব। আর শুরু করার আগে অবশ্যই যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন, তাহলে কিনা পরবর্তী যেসব ভিডিওগুলো আমরা আপলোড করবো বা রিলিজ করবো সেগুলো যেন আপনাদের ফোনেতে নোটিফাইড হয়ে যায় আর সেখান থেকে আপনারা একটা লাভ পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি মল্লিক বাজার পার্টস মার্কেট। এখানে আমরা টু হুইলার ফোর হুইলারের যে পার্টস, সে পার্টসের যে মার্কেট, সে মার্কেটে আমরা এসেছি। আর আপনারা এখানে কীভাবে আসবেন সেটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে টোটাল ডিটেলস দিয়ে দেবো। আপনারা কী করে আসবেন, কেউ যদি মনে করেন যে শিয়ালদা স্টেশন থেকে আসবেন, সেটার আমি ডিটেলস দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশন থেকে আপনারা কী করে আসবেন সেটার আমি ডিটেলস বা বাস নাম্বার আপনাদেরকে যাওয়া হয় আপনাদেরকে টোটাল ডিটেলস দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে যে এখানকার লোকেশন, লাইভ লোকেশন আমি দিয়ে দেবো, সেখানে ডিসক্রিপশন থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটি অনেক আগে আমার করার কথা, অনেক আগে করার কথা, তার কারণ রিকোয়েস্ট ছিল, মানে এটা একদমই পার্সোনাল, খুব কাছের কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটি করার জন্য, মানে সময়ের জন্য আমি করে উঠতে পারিনি। তো আজকে একটু ফাঁকা হয়েছে, আমি সময় পেয়েছি, তাই আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য। আপনারা এখানে যে কোনো মডেলের, যে কোনো কোম্পানির যে টু হুইলার, সেই টু হুইলারের কিন্তু পার্টস আপনারা এ টু জেড পার্টস পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে এখানে দোকান, সেই দোকানে যে বিভিন্ন ধরনের যে পার্টস লাগে, সে পার্টসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। অ্যাকচুয়ালি যে সেকেন্ড হ্যান্ড যেসব পার্টস বাইকের, তো বাইকের সেকেন্ড হ্যান্ড যে পার্টস, সেসব পার্টসগুলো কিন্তু আপনারা এখানে এ টু জেড পার্টস আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। তার সঙ্গে সঙ্গে এখানে টায়ারও দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড গাড়ির যাবতীয় যেসব জিনিস লাগে, টায়ার, এ টু জেড পার্টস, সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা একটা বিশাল মার্কেট এবং একটা নামকরা মার্কেট এটা। এখানে আপনি এ টু জেড যে পার্টস, সেকেন্ড হ্যান্ড যে পার্টস, সেকেন্ড হ্যান্ড যে সমস্ত বাইকের যে পার্টস, সে পার্টসটা কিন্তু আপনারা কিন্তু খুব কম রেটে পেয়ে যাবেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরকে আরও দেখাচ্ছি ডিটেলসে। অ্যাকচুয়ালি এটা বিশাল একটা মার্কেট। আপনাদেরকে যেটা বললাম, সমস্ত রকমের যে পার্টস হয় বাইকের, বাইকের সব পার্টস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কম রেটে, চিপ রেটে পার্টস পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে শুধু সেকেন্ড হ্যান্ড যে পার্ট, সে পার্টসেরই মার্কেট, যেদিকে চলে যাবে সেদিকে ওই পার্টসেরই সব দোকান, মানে এখানে এক কথায় বলতে গেলে মানে জিরা থেকে জিরা যা পার্টস লাগে বাইকের, টোটাল পার্টস কোনো কিছু কিন্তু পাওয়া যাবে না এমন কি নেই, মানে এখানে সবই আপনারা পাবেন।
এটা আপনারা দেখতে পারেন, এটা পার্টসের একটা শপ। আপনারা যদি এখানে আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা বিজনেস স্টার্ট করতে চান আপনারা, তো এখান থেকে কিন্তু আপনারা পার্টস নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন। এখানে আপনার রুরাল ঠিকানা দিয়ে দিলাম আমি, ঠিকানা এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা, সঙ্গে দোকানের নাম জেএসএল মোটো বাইক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের ভেতর দেখালাম না, ভেতরে যাওয়া সম্ভব না, তাই আপনারা বাইরে থেকে যতটা পারলাম বাইরে থেকেই দেখালাম। এখানে যাবতীয় পার্টস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা সেই ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা কোনো পার্টসে, যে কোনো পার্টসে আপনার যেগুলো কোয়ারিজ আছে সেই পার্টসে কিন্তু আপনারা রেট যাচাই করতে পারেন, ফোন করেও আপনারা আসতে পারেন এখানে। ভিডিওটা একটু আপনাদের বড় হবে, কারণ আপনাদের কাজের জন্যই কিন্তু ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড কোম্পানির যে পার্টস, সে পার্টস কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব। এটা রয়্যাল এনফিল্ড কোম্পানির যেসব পার্টস হয় বাইকের, সে বাইকের পার্টসের একটা শপ। Thank you.